বেফাকের দুর্নীতির মধ্যে হয়, কাগজ কেনা হয় 10 টাকার, লেখা হয় 15 টাকার। পরীক্ষার কাগজ কত? বাংলাদেশের পরীক্ষার্থীদের প্রত্যেক ছাত্রের খাতাগুলি যে কেনা হয়, কেনা হয় 60 গ্রাম, লেখা হয় 80 গ্রাম। প্রশ্নের সময় কাগজ কেনা হয় এক রকম, 65 গ্রাম, লেখা হয় 100 গ্রাম। বেফাকের দূর চলাফেরা এটার মধ্যে ফাঁকিবাজি হয়। কেউ বেফাকের সবার মুরব্বীদের মাইক্রোতে গাড়িতে করে চলে যায়, আলাদাভাবে লেখে যে আমার যাওয়ার বাস ভাড়া এত। নাউজুবিল্লাহ মিন জালিম। সবাই মিলে একসাথে খানা খায়, সেটার বিল হয়তো কেউ দিয়ে দেয়, পরে আবার তারা 2 দিন 3 দিন থাকার বিল আলাদা উঠায়। পরিদর্শকের মধ্যে এরকম হয়। বেফাকের জমি কেনার মধ্যেও দুর্নীতি আছে। বেফাকের একটা বিল্ডিং হয়েছে স্টিলের, সেই বিল্ডিংটাতে খরচ নাকি হয়েছে 80 লাখ টাকা। দুনিয়ার সবাই বলবে যে এখানে টাকা দিয়ে যদি ঢালাই দেয় তাহলে 78 লাখ টাকা খরচ হওয়ার সুযোগ নাই। টাকা যদি ঢালাইয়ের মধ্যে দেয় তাইলেও এখানে 80 লাখ টাকা দেওয়ার জায়গা নাই। এইগুলি হয়, একজনে করে, দুইজনে করে, এটা আবার সাইন হয়ে হয়ে পাস হয়ে যায়। বেফাকের বই ছাপা হয়, স্বাভাবিক বই শর্ট পড়ে যায়, পরে নকল বই বেফাকের ভিতরে থাকা কর্মী তারাই ছাপায়। এটা বিক্রি হয় না, তাদেরটা বিক্রি হয়। যারা নকলবাজ এদেরকে আমরা সাংবাদিকদের ধরাই না, বেফাকের মধ্যে সাংবাদিক ঢুকলো কেন? রেপ দিয়ে ধরাইতে চাই না, না না, উলামায়ে কেরামের শান নষ্ট হবে, রেপ পিটাবে, রেপ দিয়ে ধরেন না। সমস্ত বই নকল করার টাকাগুলি বেফাকের কর্মীরা খায়, আসল বইয়ে শর্ট ফেলে দেয়, নকলগুলি তারা ছাপায়, মার্কেটিং করে এবং সেই টাকাগুলি ফেরত আসে। তখন কেউ জানে যে কি তারা খায়, আর অনেকে জানে না, বলে যে এটা একজন আহলে খায়ের সবাইকে দিছে, বেফাকে যারা কাজ করেন পকেটে ঢুকায় দেয়, নিজের হাতে ধরে না, অন্যরা ঢুকায় দেয়, এই টাকাগুলি নিয়ে যায় সবাই। আর যারা টাকা নেয় না তারা আবার হজ করে আসে, যে একজন প্রকাশক খুবই আল্লাহওয়ালা লোক, উনি এবার অনেক লাভ টাভ করছে, আমাদের বেফাকের দুজনকে হজে পাঠাবে। তখন এই হজে চলে যান, আমি কেউ নাম বলবো না, যারা বেফাকের মিটিংয়ে বসেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমি আপনি সুদ খান না কিন্তু সুদের এসির বাতাস তো খান, আপনি ঘুষ খান না কিন্তু আপনার বাসায় বড় মাছ এবং মুরগি গেলে হাদিয়া তো রাখেন। জি, এখন আমি বাংলাদেশে প্রবেশ করব। এতক্ষণ আমরা তুরস্কে ছিলাম আয়া সুফিয়াতে, বাংলাদেশে এই মুহূর্তে আপনি খুব ভালো মতোই জানেন এই যে বেফাক এবং হাইয়ার বিষয়টা তুলপার সৃষ্টি করেছে, বিশেষ করে সাধারণ লোকেরা, আমরা কৌমির উলামায়ে কেরামগণ যারা, তাদেরকে অনেকেই মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, সহজ কথায় বলতে গেলে কৌমি আলেমদের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল আমার মনে হয় একটু ভাটা পড়েছে। যাই হোক, আজকে বেফাক অফিসে একটা মিটিং ছিল, আপনি নিশ্চয়ই জানেন বেফাকের মহাসচিব মোহতারাম আব্দুল কুদ্দুস সাহেব, ওনাকে শুধু মহাসচিব বললে তো হবে না, ওনার তো পদ অনেকগুলা, এক পদ বললে অন্যগুলা হ্যাঁ প্রতিপন্ন করা হবে, ওনার তো একজন ব্যক্তি কিন্তু পদ অনেকগুলা, তো ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তির এতগুলো পদ জায়েজ আছে কিনা এটাও আমাদের জানার বিষয়, গতকালকেও আলোচনা করেছি, আজকে আপনার কাছ থেকেও জানবো। তো যাই হোক, আব্দুল কুদ্দুস সাহেব, পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাহেব, তারপরে আমাদের মোহতারাম সাহেবজাদা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুরের প্রাণ প্রিয় সন্তান আনাস মাদানী, যাকে অনেকে বিভিন্ন নামে এখন আখ্যায়িত করতেছেন। যাই হোক, আমরা সমালোচনা যাব না। তো আনাস মাদানী সাহেব, পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাহেব, আবার আব্দুল কুদ্দুস সাহেব মহাসচিব, ওনাদের অনেকগুলো ফোন রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলো ফাঁস হওয়ার পরে যারা সমালোচক তারা তো সুযোগ পেয়ে গেছে, আর আমরা যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কৌমিপন্থী বেফাক এবং হাইয়াতুল ওলিয়াকে আমরা প্রাণের চাইতেও বেশি আমরা মহব্বত করি, কারণ আমাদের বোর্ড, আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠান, আজকে আমরা মর্মাহত যে কি শুনলাম, কি শুনতেছি,
কি দেখতেছি কিছুই মাথায় কাজ করছে না। আমরা যাদেরকে সম্মান করতাম, মুরব্বি মনে করতাম বা মুরব্বির সন্তান মনে করতাম, তারা যদি এই রকম আচরণের অধিকারী হয় তাহলে আমরা কাদেরকে সম্মান করব। যাই হোক, আজকে একটা বৈঠক ছিল, এই বৈঠকের মধ্যে আমরা ভাবছিলাম যে সঠিক একটা বিচার বা ফয়সালা হবে, কিন্তু যিনি দোষী আমরা লক্ষ্য করে দেখলাম তিনি কিন্তু বিচারপতি। আর আব্দুল কুদ্দুস সাহেবের বিরুদ্ধে অভিযোগ আছে, আব্দুল কুদ্দুস সাহেবের পদ কিন্তু অনেকগুলা, উনি ছিলেন বিভাগের মহাসচিব। এরপরে আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করলেন, যেহেতু হায়াতুল উলিয়ার মধ্যে উনি কু চেয়ারম্যান, এখন এই কু চেয়ারম্যান পদ নিতে হলে বেফাকের সিনিয়র সহ সভাপতি হতে হবে। তো আব্দুল কুদ্দুস সাহেব সেই কু চেয়ারম্যান হওয়ার আশায় বা নেশায় উনি মহাসচিব হওয়া সত্ত্বেও একই প্রতিষ্ঠান বেফাকের আবার সিনিয়র সহ সভাপতির পদও উনি অলঙ্কৃত করলেন। তাইলে আমরা পাইলাম উনি একই প্রতিষ্ঠান বেফাকের মধ্যে যেমন মহাসচিব পাশাপাশি সিনিয়র সহ সভাপতি, আবার হায়াতুল উলিয়ার মধ্যে উনি কু চেয়ারম্যান, আবার হাটাজারি মাদ্রাসার উনি সুরা সদস্য, আবার ফরিদাবাদ মাদ্রাসার মহাপরিচালক। তো এই ব্যক্তির যে আরো কতগুলা পদ পদবি থাকবে এটা আর আলোচনার অপেক্ষা রাখে না। একজন ব্যক্তি এতগুলো পদের অধিকারী হতে পারে কিনা এটা হচ্ছে আপনার কাছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তখন সম্ভ্রান্ত মানুষ যারা অভিযোগ থেকে মুক্তি লাভ করার আগ পর্যন্ত ওনার নিজেরই পদের থেকে সরে যাওয়া উচিত। এতগুলো কল রেকর্ড ফাঁস হলো কিন্তু এরপরেও মহাসচিব বা কো চেয়ারম্যান বা সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস সাহেব উনি ওনার পদ থেকে সরলেন না, পদত্যাগ করলেন না, বরং উনি নিজেই আজকে বিচারপতির আসনকে অলঙ্কৃত করে উনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে উনি বিচার কার্য সম্পন্ন করলেন। পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাহ সহ তিনজনকে বহিষ্কার করলেন, কিন্তু ওনার বিচার কে করবে অনেকেরই প্রশ্ন। যেমন একজন কমেন্ট করেছেন, আমি আপনাকে কমেন্ট করে শোনাই, যে অপরাধের এমডি তামিম আল হাসান উনি কমেন্ট করেছেন আমাদের এই লাইভে, যে অপরাধের কারণে আবু ইউসুফ সহ মোট তিনজনকে বহিষ্কার করা হলো, সে একই অপরাধ করার পরেও আব্দুল কুদ্দুস সাহেব কেন বেঁচে যাচ্ছে? নিজের বিচার নিজেই করবে এটা তো ইতিহাসে বিরল, আমাদের এখানে কি সেটাই প্রতিফলিত হতে যাচ্ছে? এটা কি আমাদের ললাটে কলঙ্ক লেপন নয়? আমাদের নীতি নির্ধারকরা কি এতই দুর্বল যে ব্যক্তি বড় হওয়ার কারণে তার ক্ষেত্রে বিচার হবে না, তারা কেটে পড়বে, কৌশলে বেঁচে যাবে? এই অগোছালো বিষয়গুলোর উত্তর যদি পেতাম, মানে যিনি প্রশ্ন করেছেন, যিনি কমেন্ট করেছেন, উনি হয়তোবা নিরুৎসাহিত যে আমার এই কমেন্টের জবাব হয়তোবা আমি পাবো না। কিন্তু আমি আগেই বলেছি আপনার সম্পর্কে, আপনি সত্য বলতে দেরি করেন না, আপনি সত্যকে অস্পষ্ট করে কথা বলেন না, এবং বহু ঘটনার সাক্ষী আপনি। কারণ আপনার বাবা আমাদের সম্মানিত মুরব্বি, যার নাম শুনলে সবাই শ্রদ্ধার সাথে উনাকে স্মরণ করেন এবং উনার জন্য দোয়া করেন, উনি জাতীয় সংসদের সম্মানিত সদস্য ছিলেন এবং উনি বেফাকের সম্মানিত মহাসচিব ছিলেন, উনি কিভাবে বেফাক থেকে সরলেন, উনি কিছু অবস্থার প্রেক্ষিতে মজলুমের ভূমিকাতেও ছিলেন, ওনার প্রতি জুলুমও করা হয়েছে, জানি না আজকের আলোচনা এগুলো আসবে কিনা। তো এখন কথা হচ্ছে, যে ভাই কমেন্ট করেছেন যে আব্দুল কুদ্দুস সাহেব বড় হওয়ার কারণে ওনার কি বিচার হবে না, বা উনিও তো অপরাধী, তাহলে উনি কেন বিচারকের আসনে সমাসীন হবেন? এই বিষয়টা যদি একটু আপনি স্পষ্ট করতেন। আলহামদুলিল্লাহ, আপনি সঞ্চালক সাহেব অনেকগুলি প্রশ্ন করেছেন, আর আমাদের দর্শকদের মধ্য থেকেও একজন কমেন্ট হিসাবে একটা প্রশ্ন রেখেছেন, আরো অনেকেই করেছেন, অনেকেই করেছেন, বা এটা আজকে অনেক মানুষেরই মনে এবং তারা নিজেরা মত প্রকাশও করছে। তো আসলে এটা হলো, প্রথমত আপনাকে আমি এটা বলতে চাই, বেফাক একটা জাতীয় প্রতিষ্ঠান এবং কওমি উলামায়ে কেরামের একটা সংগঠন, যেটা শিক্ষা বোর্ড পাশাপাশি চেতনারও বোর্ড,
ইমান আকিদার বোর্ড, অনেকে বলে যে শিক্ষা বোর্ডের মধ্যে আবার সভাপতি মহাসচিব কেন, এই কেনটা কিন্তু 42 বছর যাবৎ আছে। এই কেনের উত্তর আমি দেই, রেফাকুল মাদারিস স্কুল কলেজের বোর্ডের মতো নিছক একটা বোর্ড নয়, এটা হলো কওমি উলামায়ে কেরাম সবার একটা ঐক্যবদ্ধ সংস্থা। কোন শিক্ষা বোর্ডে আপনার শিক্ষকদের বেতন ভাতা এবং ক্লাসের রুটিনের বাইরে কোনো আলোচনা হয় না, কিন্তু কওমি মাদ্রাসার বোর্ডে আলোচনা হয় বাংলাদেশের মানুষের ইমান নিয়ে, বিভিন্ন ফেতনা নিয়ে, বিভিন্ন ধরনের আকিদার উপর আগ্রাসন নিয়ে, নাস্তিকতা মুরতাদ বিরোধী যে সমস্ত কাজ সেইগুলি, যেখানে ইসলাম বিরোধী নারী নীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি আসবে, সেইগুলি নিয়ে বোর্ড মিটিংটা কোথায় হবে? এই জন্য বেফাকে জেলায় জেলায় সংগঠন আছে এবং এটা সভাপতি এবং মহাসচিব পদ আছে, আর এর একটা কাজের অংশ হলো শিক্ষা বোর্ড। সেই শিক্ষা বোর্ডের জন্য একটা মহাপরিচালক আছে, ক্লিয়ার? বেফাকুল মাদারিস আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি শিক্ষা বোর্ড মাত্র নয়, এটা শিক্ষা বোর্ডের পাশাপাশি উলামায়ে কেরামের একটা সংস্থা, যেখানে কওমি মাদ্রাসা পরিচালনা পরীক্ষা নেওয়া একটা কাজ, এছাড়াও আরো 10 রকমের কাজ আলেমদের আছে আপনারা জানেন, সেইগুলিকেও উৎসাহিত করা, শৃঙ্খলায় আনা, নিয়ন্ত্রণ করা, মশওয়ারা করাও কিন্তু বোর্ডের বেফাকের দায়িত্ব ছিল। যেমন আমি ধরেন যে ওয়াইএসদের যে বিশৃঙ্খলা, এটা তো বেফাকের ব্যাপার, বেফাক ডাকতে পারে এই ওয়াইএসরা আপনারা আসেন, মুফাসসিরে কোরআন যারা আসেন কওমি অঙ্গনের, আপনারা এইভাবে কথা বলবেন, এই ভাষা ব্যবহার করবেন, এই টার্ম ব্যবহার করবেন, এইভাবে চুক্তি করবেন, এইভাবে করবেন না, এইভাবে মানুষকে জুলুম করবেন না, কথার ওয়াদা খেলাপ করবেন না, আছে না জি এরকম কিছু বিষয়াদির জন্য এই বেফাক। তো বেফাক তার আসল কাজ এবং রূপে নাই, এই জন্য এই প্রশ্নটা আসে। দুই, বেফাকুল মাদারিস প্রতিষ্ঠিত হয় কার্যত 78 সালে, কিন্তু এই বেফাকের প্রথম সপ্তদ্রষ্টা হলেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শাইখুল জামিয়া বানিয়ে জামিয়া আমার দাদার এবং আমার আব্বার শায়েখ হযরত মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাই। জি, ওনার জন্ম সিলেট হলেও ওনার কর্মজীবন কিশোরগঞ্জে কেটেছে এবং ওনার ইন্তেকাল ময়মনসিংহে হয়েছে, ওনার কবর ময়মনসিংহে। যাই হোক, এই হযরত শায়েখ আথার আলী রহমতুল্লাহ আলাইহি 1967 সালে প্রথম বেফাক গঠনের জন্য কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ায় একটা সভা করেন এবং সেই সভায় সভাপতিত্ব করেন আমার দাদা যান, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার জন্ম থেকে ওনার আজীবন 42 বছর প্রিন্সিপাল ছিলেন মৌলানা আহমদ আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি যেহেতু জামিয়ার প্রিন্সিপাল, এই জন্য বাংলাদেশের অনেক আলেম ওলামারা সেখানে যাওয়ার পর সেখানে প্রধান অতিথি বা প্রধান মেহমান অনেকেই ছিলেন, আর সবার সভাপতিত্ব করেছিলেন আমার দাদা যান। এটা হলো বেফাক প্রতিষ্ঠার প্রথম নৈতিক সিদ্ধান্ত। তো 67 সালে বেফাক হয় নাই, 68-69 দুইটা বছর দেশের মধ্যে আন্দোলন শুরু হয় স্বাধীনতার, এবং 67 পরে আপনারা জানেন ছয় দফা পরে 69 ছাত্র আন্দোলন, এরপরে গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এই সমস্ত ইমার্জেন্সির কারণে বেফাক আর গঠিত হতে পারেনি। এরপরে বাংলাদেশ 71 স্বাধীনতার পর 72, 73, 74 এই কয়েক বছর দেশের সব মাদ্রাসা বন্ধ ছিল, ঢাকার লালবাগ থেকে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া, চট্টগ্রামের পটিয়া, সব মাদ্রাসা বন্ধ ছিল। মাদ্রাসাগুলি ধীরে ধীরে খুলতে থাকে 74-এর দিকে, 75-এ এবং 76-এ পট পরিবর্তন হয়, 77 সালে বাংলাদেশের সমস্ত মাদ্রাসা আবার খুলে যায়। তো 77 সালে মাদ্রাসা খোলার পর তো আলেমদেরকে পাওয়া গেছে নাকি, যারা বাড়ি করেছিলেন, এরপরে অনেক আলেম ছিলেন যারা ভুলে হোক বা বাস্তবেই হোক তারা কিন্তু জেলখানায় ছিলেন, অনেকের মামলায় দেখা গেল তাদের কোনো অপরাধ নাই, পরে তারা মুক্তি পেয়েছেন, তাদের নামে যুদ্ধাপরাধের কোনো অপরাধ নাই, নারী নির্যাতনের অপরাধ নাই, অগ্নিসংযোগ নাই, মানুষকে হত্যা করার কোনো কিছু নাই, কিন্তু এক সময় আলেম ওলামাদেরকে এভারেজ অ্যারেস্ট করা হয়েছিল,
এই সময় 3.5 বছর জেলখানায় ছিলেন, কারা কারা ছিলেন না সেটা গণলে বলা যাবে, আর বাকি সবাই ছিলেন যারা সেই সময় মাদ্রাসাগুলিতে প্রতিষ্ঠিত মুহতামি মুহাদ্দিস। তারা সব আলেমরা যখন দেশের বাইরে মানে কি জেলখানার বাইরে এবং মুক্তভাবে বিচরণ শুরু করেন, তখন 77 সালের পরিশ্রম হয়ে এই যোগাযোগটা শুরু করেন মৌলানা রেজাউল করিম ইসলামাবাদী সাহেব। উনি দারুল উলুম দেওবন্দের অনেক আগের একজন ফারেক এবং দেশের বড় বড় আলেমের উস্তাদ। ওনার ছাত্রদের মধ্যে একজন হইলেন আল্লামা সুলতান জোক নদী। রেজাউল করিম ইসলামাবাদী উস্তাদুল আসাতেজা শাইখুল কুল ছিলেন, উনি বললেন যে ওই বেফাক আবার শুরু করো। এরপর ওনাকে সমর্থন দিয়েছেন ঢাকার তখনকার সমস্ত তরুণ উলামায়ে কেরাম, এর মধ্যে যাত্রাবাড়ি শায়েখ ছিলেন, কুমিল্লা আরশাবলী শাহ হুজুর ছিলেন, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন, মৌলানা মহিউদ্দিন খান ছিলেন, মৌলানা শামসুদ্দিন কাসিমি ছিলেন, তাদের নাম সবার আগে বলতে হবে। ওনারা আলোচনা পরামর্শ করে 1978 সালে লালবাগের শায়েস্তা খান হলে বেফাক প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠার দিন ছোট্ট একজন কিশোর বা নৌজোয়ান হিসাবে আমিও ছিলাম সেখানে, প্রতিষ্ঠার দিনও ছিলাম, আগের মিটিংগুলিতেও ছিলাম। সেই প্রতিষ্ঠার দিন বেফাকুল মাদারিসে আলোচনা হয় যে মরহুম মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু 76 সালের মারা গিয়েছিলেন অক্টোবরে 76-এ, 77-এর 78-এ হচ্ছে, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং ওনার স্মৃতি আমার দাদার নাম আলোচনা করে সেই স্মৃতি তাদের জন্য দোয়া করে সেই অনুষ্ঠান হয় এবং সেখানে হাজি ইউনুস সাহেব প্রিন্সিপাল, উনি বেফাকের প্রথম বাস্তব বেফাকের প্রথম প্রতিষ্ঠাতা ইয়ে বলে কি বলে সভাপতি সভাপতি এবং ওইখানে ঢাকার সমস্ত আলেমের মুরব্বী হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব প্রথম সেক্রেটারি জেনারেল, মহাসচিব পদটা পরে চালু হয়েছে, আমরা আগে বলতাম সেক্রেটারি জেনারেল আর ওদিকে চেয়ারম্যান, শাইখুল হাদিস সাহেব ছিলেন। এটা হলো বেফাক। এর আগে কিন্তু আরেকবার বেফাকের একটা প্রয়াস হয়েছিল, সেই প্রয়াসটি ইতিহাসে আছে কিন্তু এটা আমি উল্লেখ করব না, কারণ এটা সমস্ত আলেমদেরকে আলেমদের ছাড়া আরেকটা বেফাক হয়ে গেছিল, সেটা খতিব উবাইদুল হক সাহেবের নির্দেশে অনুরোধে ওই বেফাকটা তারা ছেড়ে দেন, যেটা আমরা কয়েকজনে করেছি, আসলে জাতীয় পর্যায়ে হয়নি, কাজে যেহেতু জাতীয় উলামায়ে কেরাম করতে চান কাজে সেই বেফাকটাকে আমরা ধারাবাহিকভাবে ধরে নিতে চাই, যে আতহার আলী সাহেব বেফাকের প্রস্তাবক, প্রথম বেফাক গঠিত কিশোরগঞ্জে হয় নৈতিকভাবে, সেটার সভাপতি ছিলেন আমার দাদা মৌলানা আহমদ আলী খান সাহেব রহিমাহুল্লাহ, আর বেফাকের মুরব্বীদের মধ্যে অনেকেই ছিলেন, আর পরবর্তীতে 78 সালে বেফাক হয়, প্রথম সভাপতি হাজি ইউনুস সাহেব রহিমাহুল্লাহ, প্রথম জেনারেল সেক্রেটারি শাইখুল হাদিস। এর কয়েক মাস পরে আরেকবার বেফাকের নিয়মিত মিটিং হয়, ওইটা হলো প্রতিষ্ঠা মিটিং। প্রতিষ্ঠার দিন একটা হয়ে গেল খসড়া, নিয়মিত বৈঠক যেদিন হয় প্রথম, এটাকে কাউন্সিল বলতে পারেন অথবা সমস্ত কিছুর প্রস্তুতি, ওইটা ওইটা প্রতিষ্ঠার 1 বছরের মধ্যেই, সেখানে হাজি ইউনুস সাহেবকে স্থায়ীভাবে বেফাকের সভাপতি করা হয় একটা টার্মের জন্য, মেয়াদকালের জন্য। এবং ওই দিন শাইখুল হাদিস নিজে বলেন যে আমি অনেকগুলি মাদ্রাসায় হাদিস পড়াই আর আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করি, আমার আরও অনেক কাজ আছে, বেফাক যেহেতু জাতীয় বোর্ড এখানে সার্বক্ষণিক মেহনত করার মতো তরুণ একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি উভয় বা 3 রকম শিক্ষায় শিক্ষিত, যিনি আলমে ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যিনি ইংলিশ আরবি বাংলা এক্সপার্ট, যিনি এই আমাদের কওমি মাদ্রাসার চেতনা সম্বন্ধে জানেন, এগুলি বলার পর সর্বসম্মতিক্রমে প্রথম মহাসচিব হন আমার আব্বা মৌলানা আতাউর রহমান খান সাহেব, যিনি আতহার আলী সাহেবের মানস সন্তান বলা যায়, আতহার আলী সাহেবের হাতে তৈরি, ওনার হাতে তৈরি ডিপ্লোম্যাট, ওনার হাতে তৈরি নেতা, ওনার হাতে তৈরি রাজনীতিবিদ, ওনার হাতে তৈরি শিক্ষাবিদ, ওনার হাতে তৈরি বক্তা, ওনার হাতে তৈরি মোনাজের, ওনার হাতে তৈরি সম্পাদক লেখক আমার আব্বা, উনি হলেন এবং উনি একাধারে 3 মেয়াদ বেফাকের সাধারণ সম্পাদক ছিলেন, মহাসচিব যাকে বলে, আর হাজি ইউনুস সাহেবের জীবদ্দশা পর্যন্তই সভাপতি ছিলেন। যখন ওনার ইন্তেকাল হয়
তখন দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সভাপতি করার একটা রেজলিউশন আছে সংবিধান, সমস্ত উলামায়ে কেরাম যাকে মানে। চলে গেলাম আমরা গহরপুরের শাইখের কাছে। আপনি জানেন যে যিনি সিলেটের হয়েও বৃহত্তর ময়মনসিংহ এবং ঢাকা এলাকার সবার কুতুব এবং শায়েখ ছিলেন, তিনি হলেন বেফাকের সভাপতি, আর আব্বা দীর্ঘদিন এই এটার সাধারণ সম্পাদক মহাসচিব। সবাইকে নিয়ে চলা এবং সব কিছুকে স্ট্যান্ডার্ডভাবে গঠন করা, মাদ্রাসাগুলিকে বেফাকের অন্তর্ভুক্ত করা, মাদ্রাসাগুলিকে পরীক্ষা এইগুলি সব সুন্দরভাবে করা, এইগুলি নীতি নিয়মের সঙ্গে তাকওয়া পরহেজগারির সাথে যতদূর সম্ভব আমার পিতা করেছেন। আর এই সময় বেফাক কত দামি দামি লোক ছিল চিন্তা করেন, প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী কুমিল্লার হুজুর, উনি যখন ছেড়ে দিলেন তখন সিলেটের শায়খ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, যিনি আমাদের বড় বড় আলেমদের উস্তাদ, কিশোরগঞ্জে ছিলেন এক সময়, এরপরে ঢাকার আমলানগরে ছিলেন নারায়ণগঞ্জ, শেষে ছিলেন বাইতুল ইসে ঢালকানগর, এই শাইখুল হাদিস কুতুবুদ্দিন সাহেব, যিনি যাত্রাবাড়ির হুজুরের উস্তাদ এবং এই এই মাপের সমস্ত ওলামায়ে কেরামের উস্তাদ, তিনি ছিলেন বেফাকের নাজেমে ইমতেহান। চিন্তা করা যায় যাদের তাকওয়া পরহেজগারি আমানতদারিতা, তাদের খাতার নাম্বার কেউ দেখার সাহস পাবে, কেউ বলার সাহস পাবে যে হুজুর খাতারা দেখান? আর ওনারা তো নিজের সন্তান নিজের বাপ হলেও নাম্বার বাড়ানোর প্রশ্ন ওঠে না, সে আমানতদারদের দ্বারা বেফাক চলত। এরপর বেফাকের কাহিনী আরো অনেক দীর্ঘ। আমি বেফাকের প্রতিষ্ঠার দিন থেকেও ছিলাম, আব্বা যখন বেফাকে 15 বছর একদম কর্মরত ছিলেন তখনও ছিলাম, আব্বার পরের 25 বছর আব্দুল জব্বার সাহেবে, উনিও আমাকে সন্তানের মতোই এই বেফাকের কাজে কর্মে রাত দিন 24 ঘন্টা ডাকতেন, বেফাকের এই লিখতে হবে, মানপত্র লিখতে হবে, আরবিতে ড্রাফট করতে হবে, বেফাকের বিদেশে চিঠি দিতে হবে, বেফাকের জাতীয় বক্তৃতা লিখতে হবে এবং সংবাদ সম্মেলন করলে বক্তৃতা লিখতে হবে। সবাই বেফাকের যারা সাবেক কর্মী তারা জানে, হুজুর রাতের বেলা তাদেরকে পাঠিয়ে দিতেন, যাও, হুজুরের সন্তান মেয়ে আছে তিনজন, আব্দুল জব্বার সাহেবের ছেলে নাই, উনি আমাকে ছেলের মতো আদর করতেন। এবং আমার আব্বার সাথে তার কিছু বিষয়ও ছিল এমন যেটাকে একটু ভুল ত্রুটি বলা যায়, সেটা আবার তিনি আমার কাছে বলেওছেন যে তোমার আব্বা অনেক বড় মনের অধিকারী ছিলেন, অনেক বড় উদার ব্যক্তি ছিলেন এবং অনেক লোকেই ওনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত, আমি ওনাকে প্রোটেক্ট করতাম কিন্তু সবার চাপে আমিও একটা খেয়ানত করে ফেলেছি, এটা লাইভে এসে বলা উচিত না। আমার আব্বা যখন পার্লামেন্ট মেম্বার হন তখন উনি সংবিধান মেনে বেফাকের মহাসচিবের পদ ছেড়ে দেন, কারণ এই সংবিধানটা আমার আব্বাই আব্বা এবং তার সাথে যারা ছিলেন তারাই তৈরি করছে। বেফাকের গঠনতন্ত্র, প্রথম গঠনতন্ত্র আমার আব্বার নেতৃত্বে তৈরি হয়েছে, সেখানে লেখা আছে বেফাক অনেক দলীয় আলেমের সমন্বয়, অনেক সংগঠনের লোকের সমন্বয়, নাকি 10টা দল হইতে পারে আলেমদের, কিন্তু বেফাকের যে কেন্দ্রীয় পদ সমূহ সেখানে নিজে দল করে সরাসরি বা দলের একজন দায়িত্বশীল, তিনি এটা প্রধান হবেন না, কারণ তার কাছে সবাই আসবে, তার তার কাছে জমিয়তে ওলামা আসবে, তার কাছে খেলাফত মজলিস আসবে, খেলাফত মজলিস 2 ভাগ হইলেও আসবে, খেলাফত আন্দোলন 2 ভাগ হইলেও তার কাছে আসবে, আসবে না? জি আসবে। ওলামাদের দল 4 ভাগ হয়ে যায় যদি, তাহলে কি বেফাক থেকে বের হয়ে যাবে? সবাই কিন্তু মাদ্রাসার সুবাদে বেফাকের অন্তর্ভুক্ত। তখন বেফাকের মহাসচিব উনি কোনো দল করেন না, ভালো না এটা? অবশ্যই ভালো। তখন উনি বললেন যে আমি তো একটা দলে গিয়ে পার্লামেন্টের সদস্য হয়ে গেছি। এখন অনেকে বলতে পারে যে ওনার কাছে কৌমি জগৎ আছে, উনি মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করবেন কৌমিদের সমর্থন নিয়ে। আমি সংবিধানে লিখেছিলাম যে সরাসরি রাজনীতিকারী ব্যক্তি বেফাকের কেন্দ্রীয় কোনো পোস্টে বসতে পারবে না, এই হিসাবে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর বেফাকের সব মুরব্বীরা বললেন যে আপনার মতো দক্ষ যোগ্য যিনি বেফাকের প্রতিষ্ঠা এবং সাজানো গুছানো বিকশিত করছেন, আপনার ব্যাপারে কোনো কালাম নাই, আর আপনি একমাত্র ব্যক্তি যে বেফাক থেকে আসা যাওয়ার ভাতাও নেন না, আপনি একমাত্র ব্যক্তি যে বেফাকে আপনার কোনো রুম নাই, বেফাকে একমাত্র আপনি মহাসচিব যার কোনো চেয়ার টেবিল নাই, আপনি বেফাকের কাজগুলি করেন, অন্যদের খাতায় সাইন করে দেন, আপনি অন্যদের কাছে গিয়ে গিয়ে কাজ করেন। আর আমার আব্বা এমন লোক ছিলেন যিনি বেফাকের কাজ যখন করতেন তখনও বেফাকের
বিল তুলে সে বেফাকে রুটি ভাত খানা খেতেন না, তিনি নিজের একটা সঙ্গী ছিল তাকে দিয়ে হোটেল থেকে ডাল ভাত এনে খেতেন, অথবা বাসা থেকে তিনি গুড় রুটি ডিম ম্যামলেট বানিয়ে বেফাকে চলে যেতেন, সারাদিন বেফাকের মিটিং এবং কাজ করতেন, বেফাক থেকে এক কাপ চাও খেতেন না। এইভাবে তাদের বেফাক গঠিত হয়েছে। এখন বেফাকের আর্থিক অবস্থা ভালো, দেখা যায় যে 60,000 টাকা বেতন, 30-40,000 টাকা বেতন, এরপরে আবার আসা যাওয়ার আলাদা ভাতা 2,000 করে, হাজির হলে সেখানে 1,500 টাকা, সেখানে গাড়ির জন্য আলাদা বিল, সেগুলি বেফাকের উৎসাহ হয়েছে, বেফাক বড় হয়েছে, এগুলি হতে পারে। আমি এই কাজগুলি নিন্দা করি না, কিন্তু যখন বেফাক প্রথম হয় তখন কিন্তু না খেয়ে হয়েছে, আমাদের নিজেদের ব্যক্তিগত সহায় সম্পত্তি পর্যন্ত বেফাকে খরচ হয়ে গেছে, ঢাকা আসা যাওয়া আমাদের টাকায় হয়েছে। যাই হোক, এই এই অবস্থায় বেফাক হয়, তখন একটা রেজলিউশন হয় যে আপনি বেফাককে ছেড়ে দেবেন না, সংবিধান তো আমাদেরই তৈরি, আপনি পার্লামেন্ট যতদিন থাকে ততদিন আপনি এখান থেকে রিজাইন করে দেন, আর দপ্তর সম্পাদক আব্দুল জব্বার সাহেব ভারপ্রাপ্ত থাকুক মহাসচিব। ওকে, আমরা নতুন মানুষকে বানাতে চাই না, নতুন নির্বাচন দিতে চাই না, আপনি ছুটি নেন দীর্ঘদিন, কারণ পার্লামেন্ট তো 1 বছরে ভাঙতেও পারে, বেশি হলে 5 বছর। জি, এরকম সবার সম্মতিক্রমে একটি চুক্তির ভিত্তিতে আমার আব্বাকে সেখানে মহাসচিব, স্লিপিং স্লিপিং মহাসচিব, যার কোনো কাজ নাই, উনি বেফাকের কাম কাজ সব করবেন কিন্তু সাইন করবেন না, মহাসচিব ভারপ্রাপ্ত সাইন করবে দপ্তর সম্পাদক আব্দুল জব্বার সাহেব। জি, আমার আব্বার এই ওয়াদার কাগজপত্র লুকিয়ে আমার আব্বা পার্লামেন্টে থাকা অবস্থায় এখানে ইলেকশন হয়ে বেফাকের অন্য কেউ কেউ মিলে আব্দুল জব্বার সাহেবকে নির্বাচিত মহাসচিব বানিয়ে ফেলে। আচ্ছা, আব্দুল জব্বার সাহেব আমার বলেন যে তোমার আব্বা কত ভদ্রলোক, কত ভদ্রলোক, কত মুত্তাকি। আমার উনি কাঁদতেছিলেন আমাকে এটা বলার সময়। একবার হাটহাজারি যাচ্ছিলাম, তো আমরা গাড়িতে বসে আছি, আব্দুল জব্বার সাহেব আমার সাথে বসছেন, তখন তিনি চিটাগাঙ্গে যাওয়ার পথে আমাকে বললেন যে তোমার আব্বা তো মারা গেলেন, আমি কিশোরগঞ্জে গিয়ে কবর দিয়ারত করলাম, কিন্তু একা তোমাকে পাই নাই, তাইলে একটা কথা বলতাম, সেটা একটা অপরাধ বোধ আমার মনে আছে বাবা, তোমাকে বলে ফেলি, তুমি বড় সন্তান। বললেন যে তোমার আব্বা পরে এসে আমাকে একদিন জিজ্ঞাসা করেন নাই যে আপনাদের ওয়াদা কোথায় গেল, এবং সেই চিঠিটা দেখার নাই, সেই চিঠিটা তিনি কোনোদিন প্লেস করেন নাই যে আমাকে মহাসচিব কেন রাখা হলো না। উনি শান্ত শিষ্টভাবে, আব্দুল জব্বার সাহেব বলেন যে আমি সব সময় ওনার সামনে একটু লজ্জিত থাকতাম, হুজুর কি আমাকে বলে ফেলেন কিনা যে এত বড় গাদ্দারিটা করলেন। জি, কিন্তু হুজুর জানতেন যে দুনিয়াতে পদ বড় বড় কিছু না, সম্মান অনেক বড়। আমার ভাইয়েরা যদি আমাকে একটা ধোকা দেয় বা আমাকে ঠকায়, এটা একজন বড় ভাই হিসেবে কেউ বলতে পারে না, বললে বাইরে চলে যাবে খবরটা। এরপরেও তিনি বেফাকের সিনিয়র একজন মুরব্বী হিসেবে, সহসভাপতি হিসেবে আরামসে বেফাকের খেদমত করে গেছেন, এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি বেফাকের সহসভাপতি ছিলেন, কোনোদিন সেই পোস্টার চান নাই। আব্দুল জব্বার সাহেব বললেন যখন ওনাকে কৃষকগঞ্জ জামিনদার থেকে বের করে দেওয়া হয়, তখন তো তিনি ঢাকায় অসহায়ের মতো ছিলেন, তোমার বাসায় থাকতেন, কিছুদিন 6 নম্বর ছিলেন, সেখান থেকেও এই যারা নিয়েছিল তারাই এক ধরনের চক্রান্ত করে এমন পরিবেশ তৈরি করে যে পরিবেশটা দেখলে আব্বা আর যান না। ঠিক আছে, তাদের ভালো লাগে, তারা থাকুক, আমার দরকার নাই। এভাবে আমাদের তৈরি প্রতিষ্ঠিত শত শত সংগঠন, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, আমরা একটু সামান্য একটু দুর্ব্যবহার দেখা মাত্রই চলে এসেছি, এরকম আমাদের কোনো যুদ্ধ করার বা দখল করার কোনো মনোভাব ইতিহাসে নাই। তখন বললেন যে দেখো বাবা, তুমি ওনার ছেলে, আমি ওনাকে একটু আঘাত দিছি, আসলে আমি করি নাই। উনি নাম বললেন, কে কে এটা করছিল তাদের নামও আমাকে বললেন। আমি বললাম যে হুজুর এগুলি বললেন না, আমরা জানি কারা কারা করতে পারে, যারা যারা আব্বার থেকে অনেক কিছু লাভ করেছেন, অনেক উপকার পেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, অনেক তারা করবে, এটি তো স্বাভাবিক, কে কে করছে, আপনাকে বাধ্য করলো, কেন করে ফেললো, এগুলি বলতে চাই না, আমাদের খুব নিকটের মানুষই করছে। যাই হোক, আব্দুল জব্বার সাহেব আমাকে এটা বললেন, আমি বললাম যে হুজুর এটা যদি টাকা পয়সার লেনদেন হতো তাইলে আমি সন্তান হিসেবে মাফ করতাম, কিন্তু এটা তো এক ধরনের ওনার সাথে ধোকাবাজি হয়ে গেছে, যারা যারা সবাই মিলে এটা করছেন সবাই আল্লাহ তাআলার কাছে যাবেন, আমার আব্বা আজকে গেছেন, ওনারা হয়তো কালকে যাবেন, যেখানে যাবেন সেখানেই ফয়সালা হোক, আর আব্বার তরফ থেকে
ওনার সাথে গাদ্দারির বা ওনার সাথে বেইমানির কোন ক্ষমা তো সন্তান করতে পারে না, পারে টাকা পয়সাটা পারে যে টাকা পয়সা দিতে হবে না, আচ্ছা কিন্তু এটা তো ওনার অবস্থান এবং ওনার অস্তিত্ব, ওনার 40 বছরের সেবা খেদমত, ওনার সততা, ওনার তাকুয়া পরহেজগারি একলাসকে জবাই করে দেওয়া হয়েছে। তাই আমি বললাম যে আমার আব্বা যে জিনিস নিয়ে কথা বলেননি, হাসি মুখে সবার সঙ্গে চলেছেন এবং দুঃখের সাথে মারা গেছেন, সেই কথাটা কি আমি ছেলে হয়ে বলবো? আমি তো আমার আব্বার ছেলে, আব্বা যদি ভদ্র হয়ে থাকেন তাহলে আমি অভদ্র হব নাকি? আব্দুল জব্বার সাহেব তখন কেঁদে দিলেন, আমাকে জড়ায় ধরলেন, বাবা রে তোর আব্বার মতো কথাটা কইছস, সরি, এটা হলো আমাদের গ্রাম্য ভাষা আর কি, এ বাবা রে তুইও তোর বাবার মতোই কথাটা বললি, আমার বাবা যদি ভদ্র ভদ্র হিসেবে তার পাওনার দাবি তুলতে না পারে, তার কাগজ দেখায় আসে ওই নির্বাচন বাতিল করতে না পারে, সেইখানে মহাসচিব আবার হতে উনি যদি না পারে না হয়ে থাকেন, তাহলে আমি কেন বলবো সেটা? আমার আব্বা ভদ্রলোক, তাইলে আমি ভদ্রলোক না? অবশ্যই। এরপর বেফাক চলছে এখন, এবং বেফাকে আল্লাহর রহমতে বাংলাদেশের সবাই আছেন। আমি বলি না যে বাংলাদেশের কেউ বাদ, অনেকেই হয়তো নাই যাদের থাকা উচিত ছিল, সেটা তো অনেকের থাকতে হবে এমন না, বেফাকের চলার মতো আছে। বর্তমান বেফাক সম্বন্ধে দুইটা কথা বলবো। জি, একটা হলো বেফাক তার সংবিধান এবং নিয়ম অনুসরণ করে চলছে না, বেফাক চলছে মনে করা হয়, আমি জানি না বাস্তব কিনা। বেফাকের বর্তমান সভাপতি হযরত শাহ আহমদ সুফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সমস্ত আলেম ওলামাদের শ্রদ্ধার পাত্র, মাননীয়, সবার বড়, এবং উনি মুসলিম বাংলাদেশের মুসলমানদেরও এখন সবার চেয়েতে বড়। উনি হ্যাঁ এবং না বলেন, এটাই হলো বেফাকের আইন, যে জন্য বেফাকের নিয়ম নীতি মৌলানা এই নূর হোসেন কাসিম সাহেব কম বুঝেন, মুফতি ওয়াক্কার সাহেব কম বুঝেন, চারবারের এমপি একবারের মন্ত্রী মানুষটা কি কম বুঝেন? বেফাকের সভাপতির সন্তান রাজু ভাই উনি কি কম বুঝে? বেফাকের মধ্যে মাহফুজুল হক সাহেব সাইকুল হাদিসের ছেলে, যিনি নিজে বেফাকের সব কিছুর সঙ্গে জড়িত, আব্দুল জব্বার সাহেবের সঙ্গে প্রায় সবটা সময় ছিলেন, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, ওনাকে পদাবনত করা হয়েছে, ওনাকে এখন বলে সহকারী জয়েন্ট সেক্রেটারি পোস্ট উঠাই দিছে। এরপরে মাহফুজ ভাই আছেন, মাহফুজ ভাই আমার কাছে যা বলেন সেগুলি যদি আমি আপনাদের কাছে বলি, তাহলে বলবেন যে আমি কিভাবে এত কষ্ট নিয়ে আমি বাঁচি। মাহফুজুল হক সাহেব আজকের লাইভে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, অনেক কমেন্ট আসতেছে, সঠিক তথ্যগুলো জানতে চাই, দয়া করে, মানে একমাত্র খলুসিয়াতের সাথে কে খুশি হলো কে বেজার হলো হুজুর সেই দিকে তাকাইবেন না। আমার আমার খুশি বেজারের আমার কোনো চিন্তা নাই তো, কারণ আমি তো বেফাকে চাকরি করি না। জি, আর বেফাক যদি কিয়ামত পর্যন্ত আমাকে না নেয় তাহলে আমার কি সমস্যা? বেফাকে গেলে তো বেফাকে তো এক কাপ চা খাই না। বেফাকের সমস্ত বইপত্র যেগুলি এডিট করে দিছি, সেখানকার যে সম্মানী সেটাও আমরা বেফাক থেকে সাইন করে নিয়ে আবার বেফাকে দিয়ে দিছি। বেফাকে নিতেই হবে, না নিলে আপনার টাকাটা আরেকজন মেরে দিবে। আব্দুল জব্বার সাহেব বলছে যে তুমি টাকাটা গ্রহণ করো, পরে যদি তুমি না নেও তাহলে আমাকে দিয়ে দিও, আবার বেফাকে ঢোকাই দিব। তো মাহফুজ সাহেবের সমস্ত কথা আপনারা শুনেছেন, যে বেফাকের মধ্যে ফোনে আলাপ হয়েছে, ফোনের আলাপের মধ্যে আমাদের মুসলিহুদ্দিন রাজু ভাই, যিনি বেফাকের দীর্ঘকালীন সফল সভাপতি, বাংলার নয়নমণি হযরত নুরুদ্দিন গহরপুরীর ছেলে, তাকে একজন লোক বলছে হারামজাদা, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা এটা শুনেন, শুনেন, এই হারামজাদা ডিস্টার্ব করে আমাদেরকে, এই শব্দটা আপনারা এই লাইভের ফোন রেকর্ডের মধ্যে শুনেন। তো এই বেফাকের প্রতি আমাদের কষ্টটা কত? আর আমি তো বেফাকের সঙ্গে 40 বছর যাবৎ জড়িত, 25 বছর যাবৎ আমি ওয়ার্কিং বেফাকের কাজ করেছি। হযরত আমাদের বড় ভাই মরহুম মৌলানা এই যে মাহফুজুল হক সাহেবের
আগে থেকে ছিলেন যে মালিবাগের এই দাদা হুজুর নাকি না 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 জয়েন্ট সেক্রেটারি ছিলেন আবুল ফাতাহ মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া ইয়াহিয়া সাহেব বেফাকের জন্য কি পর্যন্ত কাজ করেছেন বেফাকের কাজ আর আবুল ফাতাহ সাহেব জানতেন আমি কি করেছি লেখা ড্রাফট করতেন পরে আবার ভাই আপনি দেখেন তো আপনি দেখলে এটা ফাইনাল হবে সরকারকে দিব স্মারকলিপি দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিব পিএমকে দিব স্বীকৃতির বিষয় আরজাবাদ মাদ্রাসায় যখন মহাসম্মেলন হয় স্বীকৃতির আগে উলামা মশাইখ সম্মেলন সেই সম্মেলনে আল্লামা আহমদ সুফি সাহেবের ভাষণটা তো আমার লেখা আব্দুল জব্বার সাহেব বসে শাহ সাহেব মদনা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলহি তারা রুমে বসে নূর হোসেন কাসিমি সাহেব তাদের ডিকটেশন নিয়ে বড়দের হুকুম মতো আমি লিখেছি সেটা বেফাকের জন্য আমার কাজের আমি গুনে বলতে পারবো কোন মিটিংয়ে কোন কাজে কোথায় আমি ছিলাম না কিন্তু এই 40 বছর এক টানা আর 25 বছর ওয়ার্কিং কাজে থাকেও আমি কিন্তু বেফাকের সমস্ত মুরব্বীদের ইচ্ছা থাকা সত্ত্বেও সবাই আগ্রহী এবং সচেষ্ট থাকা সত্ত্বেও আমি বেফাকের 13,000 সদস্যের মধ্যে একজন সদস্য না আফসোস আফসোস নাই আমার এটাই হবে আপনার আফসোস নাই কিন্তু আপনার এখন ব্যাপার হলো যে এখানে দুর্নীতি অনিয়ম ক্রয়ে দুর্নীতি এগুলি কোন কোন কামলা কোন কোন শ্রমিক কোন কোন দুষ্ট লোকে করেছে এতে কোনো সন্দেহ নেই ব্যাপারের দুর্নীতির মধ্যে হয় কাগজ কেনা হয় 10 টাকার লেখা হয় 15 টাকার শিক্ষার কাগজ কত বাংলাদেশের পরীক্ষার্থীদের প্রত্যেক ছাত্রের খাতাগুলি যে কেনা হয় 60 গ্রাম লেখা হয় 80 গ্রাম প্রশ্নের সময় কাগজ কেনা হয় একরকম 65 গ্রাম লেখা হয় 100 গ্রাম বেফাকের দূর চলাফেরা এটার মধ্যে ফাঁকিবাজি হয় কেউ বেফাকের সবার মুরব্বীদের মাইক্রোতে গাড়িতে করে চলে যায় আলাদাভাবে লেখে যে আমার যাওয়ার বাস ভাড়া এত নাউজুবিল্লাহ মিন জালিম সবাই মিলে একসাথে খানা খায় সেটার বিল হয়তো কেউ দিয়ে দেয় পরে আবার তারা 2 দিন 3 দিন থাকার বিল আলাদা উঠায় পরিদর্শকের মধ্যে এরকম হয় বেফাকের জমি কেনার মধ্যেও দুর্নীতি আছে বেফাকের একটা বিল্ডিং হয়েছে স্টিলের সেই বিল্ডিংটাতে খরচ নাকি হয়েছে 80 লাখ টাকা দুনিয়ার সবাই বলবে যে এখানে টাকা দিয়ে যদি ঢালাই দেয় তাহলে 78 লাখ টাকা খরচ হওয়ার সুযোগ নাই টাকা যদি ঢালাইয়ের মধ্যে দেয় তাইলেও এখানে 80 লাখ টাকা দেওয়ার জায়গা নাই এইগুলি হয় একজনে করে দুইজনে করে এটা আবার সাইন হয়ে হয়ে পাস হয়ে যায় বেফাকের বই ছাপা হয় স্বাভাবিক বই শর্ট পড়ে যায় পরে নকল বই বেফাকের ভিতরে থাকা কর্মী তারাই ছাপায় এটা বিক্রি হয় না তাদেরটা বিক্রি হয় যারা নকলবাজ এদেরকে আমরা সাংবাদিকদের ধরাই না বেফাকের মধ্যে সাংবাদিক ঢুকলো কেন রেপ দিয়ে ধরাইতে চাই না 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 উলামায়ে কেরামের শান নষ্ট হবে রেপ পিটাবে রেপ দিয়ে ধরেন না সমস্ত বই নকল করার টাকাগুলি বেফাকের কর্মীরা খায় আসল বইয়ে শর্ট ফেলে দেয় নকলগুলি তারা ছাপায় মার্কেটিং করে এবং সেই টাকাগুলি ফেরত আসে তখন কেউ জানে যে কি তারা খায় আর অনেকে জানে না বলে যে এটা একজন আহলে খায়ের সবাইকে দিছে বেফাকে যারা কাজ করেন পকেটে ঢুকায় দেয় নিজের হাতে ধরে না অন্যরা ঢুকায় দেয় এই টাকাগুলি নিয়ে যায় সবাই আর যারা টাকা নেয় না তারা আবার হজ করে আসে যে একজন প্রকাশক খুবই আল্লাহওয়ালা লোক উনি এবার অনেক লাভ টাভ করছে আমাদের বেফাকের দুজনকে হজে পাঠাবে তখন এই হজে চলে যান আমি কেউ নাম বলবো না যারা বেফাকের মিটিংয়ে বসেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি আপনি সুদ খান না কিন্তু সুদের এসির বাতাস তো খান জি আপনি ঘুষ খান না কিন্তু আপনার বাসায় বড় মাছ এবং মুরগি গেলে হাদিয়া তো রাখেন জি এবং একটা গ্রাম বাংলায় গল্প আছে যে চুরি করা মুরগি এনে দিছে
একটা বেঈমান হুজুর ছিল, সে দাওয়াত খাইতে বসছে, কয় না না চুরির মুরগি আমি খাই না, চুরির মুরগি খাই না। তখন যখন ভালো রকম দিছে চট করে একটা রান পড়ে গেছে, পরে বলতেছে যে এটা থাক, আপসে আপ জো আতা হে ও হালাল হে। তো আপসে আপ মাল কিন্তু অনেকের পকেটে ঢুকে যায়। জি, ব্যাপারে এমন একটা কথা আছে মার্কেটে যে মানববন্ধন হলো, মানববন্ধন, এই মানববন্ধনের জন্য, মানববন্ধনের জন্য আহলে খায়ের যারা চাঁদা দ্বারা দেয় তারা চাঁদা দিয়ে দিছে বিশাল বড়, বিশাল বড়। সেই চাঁদার বন্টনের দরকার হয় নাই, কারণ সব মাদ্রাসার ছাত্ররা নিজেদের খাইয়েই পায়ে হেঁটে মানববন্ধনে গেছিল, সন্ত্রাস বিরোধী মানববন্ধন, মনে আছে? জি, আহলে খায়েরা টাকা দিছেন, সেই টাকাও আছে। বেফাক থেকে আবার মানববন্ধনের মিটাট একটা বিল তোলা হয়েছে, মানববন্ধন বাবদ কত খরচ এটা এখন বেফাকে গিয়ে দেখেন। নারী নীতি সময় বেফাকের আন্দোলনের জন্য টাকা নেওয়া হয়েছে, কেউ 7 লাখ কেউ 8 লাখ, এরকম 2-3 বার নিছেন। জি, এবং এইগুলি তো ভাউচার হয় না। আপনি যদি বলেন যে আমি এখানে 5,000 লোক আনছি, এদেরকে একটু খাওয়া দাওয়া এবং বাস ভাড়া দিব, একটু টাকা দেন, তা আপনাকে টাকা দিয়ে দিল 1 লাখ, সেই 1 লাখ টাকা কি সাইন করে করে ভাউচার দিতে পারবেন? পারবেন না, বলবেন যে এটা আমাদের খরচের মধ্যে আমরা ধরলাম, বৈধ খরচ, জরুরি খরচ, আমরা দিয়েছি, মিটিংয়ে এটা পাশ করলে হয়। কিন্তু এই এই বৈধ এবং নিয়মিত টাকা যারা নেয়, আরেক দল তাকে ঘায়াল করার জন্য ওইটার চ্যালেঞ্জ করে যে সে তো টাকা মেরে দিছে। এখন বেফাকের ভিতরে সবাই এই একে অপরকে দোষারোপ করার একটা কালচার গড়ে উঠছে। অনেকে এসে বলবে যে আমরা মিটিংয়ে আসি, আমাদেরকে 1,000 টাকা দেয়, আর একজন যতবার মিটিংয়ে আসেন ততবারই 10,000 আর 20,000, 10,000 আর 20,000। এটা মিটিংয়ে মেনে নিবে যে উনি বড় হাস্তি, ওনার ঢাকায় কোনো মাদ্রাসা নাই, উনি দূর থেকে আসেন এবং বিমানে আসেন, এই জন্য ওনার ওনার এত, বা সিনিয়র যারা তাদের 10-10 হাজারই, বা আরো যারা বড় তাদের 15-15 হাজারই। এটা যদি তারা মেনে নেন এবং আইনত করেন, বিলিংটা সুন্দর হয় এবং এটা যদি আপনার এই স্বচ্ছতার সাথে বলে দেয়, তাহলে কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষক আলেম ওলামারা এরকম ছোট লোক কেউ না যে বলবে যে একজন মুরব্বি আসতে 10,000 কেন লাগলো। কিন্তু যখন এটাকে পার্সিয়ালিটি করে, টাকাটা দেয় কিন্তু লেখে না, লেখে 2,000 দেয় অন্যভাবে, তখনই তো প্রশ্ন যে এটা এইভাবে হয় কেন। বেফাকের ফান্ড কত আমরা জানি না, কিন্তু দেখা গেল যে বেফাকের একটা মিটিং হয়ে গেল, মিটিং এর মধ্যে খরচ হইল 20 লাখ টাকা। পরে মিটিং এ আলোচনার সময় দেখে এটা এজেন্ডায় ভুল, এই মিটিং হইতে পারে না, সাংবিধানিক ভাবে স্টাডি করে নাই, মিটিং ডেকে ফেলছে, এই মিটিং আসলে হওয়ার কথা না, এই মিটিং এর আগে আর একটা কাজ বাকি। আচ্ছা তাইলে ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই চলে যান, কিন্তু খরচ কিন্তু হয়ে গেছে 15 লাখ টাকা। এটা দায় কে নিবে? যদি একজন অভিজ্ঞ লোক, একজন নানামুখী শিক্ষিত লোক, যে দুনিয়াতে অফিস বুঝে, রেজুলেশন বুঝে, এই মিটিং কল বুঝে, সংবিধান বুঝে, তাইলে তো এই ভুলটা সে করতো না, আর করলে সে দায় নিত যে আমার ভুলে একটা মিটিং ডাকা, তাইলে আমি 10-15 বছরে এই 15 লাখ টাকা আমি দিয়ে দিব। আমরা নুরুদ্দিন গহরপুরি সাহেবের কথা বলি, একবার আব্দুল জব্বার সাহেব ওনার কাছে গেলেন গহরপুর, গিয়া বললেন যে হুজুর একটা মিটিং ডাকবো। হুজুর বলতেছে যে কয় টাকা লাগবো আপনার? যে হুজুর আমরা ধারণা করি 2 লাখ টাকা খরচ হবে। উনি বেফাকের সভাপতি, 1 পয়সাও নেন না কিন্তু বেফাক থেকে, উনি ওনার পুটলা থেকে 1 লাখ টাকা বাইর করে দিছেন, এই সেক্রেটারি সাহেব 1 লাখ টাকা রাখুন, আর 1 লাখ টাকা আপনার জিম্মায়, যেমনি পারুন হেমনি বা করুন। এই হলো বেফাকের সভাপতি। আর আমি যা কিছু এতক্ষণ বললাম সবগুলি কিন্তু বেফাকের একে অপরের বলা, একে অপরকে বলা, এরকম ভাবে আমাকে বলা, কে কে বলেছেন তা আমি বলতে পারবো, কে কার বিরুদ্ধে বলেছেন আমি বলতে পারবো, কিন্তু এইগুলি আমি বলবো না, কারণ যারা আমাকে বলেছেন তারা আমানত হিসাবে বলেছেন। কিন্তু এরকম প্রবলেম আছে, কে করেছেন কে করেন নাই সেটা দায়ী কে, সেটা সবাই আমাকে বলেছেন যে এরকম হয় এবং অমুকে করে কেমনে করে, প্রমাণ আছে কিনা, আপনি তো সাংবাদিক,
আপনার উপরে হাত আছে, আপনি দেখেন, স্টাডি করেন, ধরেন, করেন। আমি বললাম আমি ধরবো কেমনে, আমাকে বেফাকে আপনারা নেন, বেফাকে যাই, এক মিটিংয়ে তো সব একদম আলিফের মতো সোজা হয়ে যাবে। এরপর দুর্নীতির বিচার আচার যায়, তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটিগুলির রিপোর্ট কোনোদিন প্রকাশিত হয় না। তদন্ত যিনি করেন তারা এসে যোগাযোগ করে ফেলে, কিভাবে তারা এত স্মুথ, যে ব্যক্তি মুত্তাকি পরহেজগার একদম আল্লাহওয়ালা, যিনি আসলেই খারাপ না, আসলেই খারাপ না, তাকেও কেমনে জানি হাদিয়া দিয়ে দেয়। এত কৌশলী হাদিয়া এখানে চলে। তখন মানুষ তো আবিদুল এহসান, ওনার রাগটা কমে যায়। কিন্তু এখানে নির্মম ভাবে আল্লাহ তালাকে ভয় করে একটা বিচারকের মেজাজ নিয়ে বসতে হবে। যে যে অপরাধ করবে সঙ্গে সঙ্গে আইনত তার সেখানকে হয়তো তাকে সাসপেন্ড করে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, তার দপ্তর বদলায় দেওয়া, কমিটি থেকে তাকে বের করে দেওয়া, অথবা কমিটির পদ সাসপেন্ড করে দেওয়া। যদি এটা হয় তাইলে বাংলাদেশে কৌমি মাদ্রাসার এই সংগঠন রক্ষা পাবে। যে মাদ্রাসায় আমি ওইদিন কাকে জানি বললাম যে কাজের বুয়ারা তার ছেলেকে যখন মাদ্রাসায় পড়ায়, একজন ঠেলাওয়ালা যখন তার বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, একজন ভিক্ষুক যখন তার মাদ্রাসায় পড়ায়, তখন তার এই এলহাকের ফিস, তার কল্যাণের ফিস, তার ভর্তির ফিস, তার পরীক্ষার ফিস দিতে কষ্ট হয়। আমি অনেক মানুষকে তাদের ভর্তি ফিস দেই, তারা যে কান্না করে সেটা আমি জানি, আমি দেখি। এই যে বেফাকের ফান্ড, এগুলি কোন ধরনের মানুষের টাকায় এসে জমা হয় সেটা যদি এরা বুঝতো তাহলে এখানে তারা শুকনা রুটি খেয়ে কাজ করতো। যেভাবে বেফাকে আগে কাজ হয়েছে, হাজি অনুষা বুজুর বেফাকে টাকা দিতেন নিতেন না, গহরপুরি সাহেব টাকা দিতেন নিতেন না। আর সেক্রেটারি হিসাবে আমার আব্বা কি করছেন আমার বাবার বিষয়ে আমি বলতে চাই না। আব্দুল জব্বার সাহেবকেও আমি দেখেছি যে উনি কতটুক পরহেজগার লোক ছিলেন, কিভাবে তিনি বেফাকের একটা পয়সা বাঁচানোর জন্য মাদ্রাসায় গিয়ে ঘুমিয়ে থাকতেন, হোটেল হোটেল দিলেও থাকতেন না, না হোটেল দিও না, আমি হোটেলে বিল তুলতে চাই না, একটা গাড়ি ভাড়া করে যেতেন না, না আমি লাইনের বাসে চলে যাব, গাড়ি ভাড়া করলে 4,000-5,000 টাকা লাগবে, লাইনের বাসে ভালো বাসে গেলে 600 টাকা লাগবে। এই ছিল আব্দুল জব্বার সাহেব। তো এখন যে সমস্যা এটা হলো, আজকের যে বিষয়, তিনজন লোককে বরখাস্ত করা হয়েছে তাদের দোষ সাব্যস্ত হওয়ায়, আর যাদেরকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা প্রসেস। আমরা আশা করি তদন্ত হবে, তদন্তের রিপোর্ট আমরা জানতে পারব, এবং আমি মনে করি মুফতি অক্কা সাহেব, মৌলানা মাহমুদুল হাসান সাহেব, মৌলানা নূর হোসেন কাসিমি, মৌলানা মাহফুজুল হক, মৌলানা মুসলিহুদ্দিন রাজু, আরও এরকম বড় বড় মৌলানা, আমার ভাইয়ের নামটা কি ওই যে আরজাবাদের মুহতামিম বাহাউদ্দিন জাকারিয়া, বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, ওনারা কিন্তু বেফাকে সহসভাপতি পদে আছেন। আমি যদিও নাই, কিন্তু আমি মনে করি যে অনেক তরুণ শক্তিশালী স্বচ্ছ ভালো লোকের সন্তান আছে। ওনারা এই তদন্ত রিপোর্টে কি করে সেটা আমি দেখি, যদি এটার দ্বারা অগ্রসর হয়। আর তদন্ত কমিটিতে ওনারা কেন, এটা অনেক সময় আইনত এটা হয়, কারণ যদি বিচারের জন্য তদন্ত কমিটি হয় তাইলে এখানে কেউ থাকে না, কিন্তু তদন্ত মানে তালাশ, সেটার জন্য সহযোগিতার জন্য এদেরকে রাখাও যায়। কিন্তু এখানে তো ওনারা তো কোনো কাগজপত্র তৈরি করবে না, সেখানে তো লাগবে যে আপনি বলেন এটা কি, আপনি কেন এটা করেছিলেন। এইভাবে তদন্ত কমিটিতে তাদেরকে রাখা যায়, এটা সভাপতি হইতে হবে অন্য কেউ, অন্য কেউ, এবং রিপোর্ট স্বচ্ছভাবে জাতির সামনে আসতে হবে যে এইটা হয়েছে, প্রমাণ হয়েছে উনি দোষী না, অথবা প্রমাণ হয়েছে উনি দোষী, দোষের পরিমাণ কত এবং সেটার দ্বারা কী শাস্তি হয়েছে, সেগুলি সামনে স্বচ্ছতার প্রয়োজন আছে। এবং আমি মনে করি বেফাকের গত 42 বছরের প্রতি বছরের হিসাব নিকাশের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, জাতির হক আছে, 42 বছরে বেফাকের পাওনা দাওনা লেনা দেনা সব কিছুর একটা শ্বেতপত্র প্রকাশিত হওয়া উচিত। মোট কথা হলো, বেফাকের মধ্যে যে দুর্নীতি বা অনিয়ম অন্যায় এগুলি কিন্তু এখন সর্বজন বিদিত, দেশে সবাই জানে, আর মানুষ জানে এটা বড় কথা না, কিন্তু যারা নিজেরা ভুক্তভোগী, যারা পরীক্ষার্থী, যারা নিজেদের রেজাল্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিজেদের মেধার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বেফাকের কাছে গিয়ে তারা দুর্ব্যবহারের শিকার, যারা বেফাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটের
ইয়েতে সংকটে পড়েছে বা যারা বেফাকে এই প্রতিযোগিতার মধ্যে তারা কোনো অন্যায় দুর্নীতির কারণে নিজেদের এই সর্বনাশ হয়েছে, এই সব মানুষের কষ্ট তাদের ক্ষতিপূরণ প্রায়শ্চিত্ত করা এটা সম্ভব হয় না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে ছাত্রটি এক হওয়ার কথা সে যদি ফেল করে, যে সে যদি যে ছাত্রটি 25 নম্বর হওয়ার কথা সে যদি ফার্স্ট হয়ে যায়, যে ছাত্রটি 10-এ থাকার কথা সে যদি 30-এ চলে যায়, তার যে ক্ষতি সেই সময়কার ক্ষতি এটা কিন্তু কেউ পোষাতে পারবে না। যে মানুষগুলি বঞ্চিত বা আমানতের খেয়ানতের শিকার বা যে মানুষগুলি মজলুম তাদের এই রেকর্ডগুলি আল্লাহর কাছে জমা থাকে, এবং এইগুলি যেই করুক যেভাবেই করুক কৌশলে করুক বুঝে করুক না বুঝে করুক, যদি সে এটা থেকে ফিরে না আসে তাহলে সাময়িক চেষ্টায় হয়তো সে নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু সে ফাইনালি চূড়ান্তভাবে রক্ষা পাবে না। এটা হলো আমার কথা, আমার ধারণা, এবং আমি মনে করি বেফাক এক ব্যক্তির ইচ্ছায় চলে, সেই ইচ্ছাটাও আবার স্বচ্ছভাবে উপর শ্রেণীর যারা মুরব্বী আছেন যারা ওনার চাইতেও বেফাকে আগে ছিলেন, যা বেফাকের শুরু থেকে ছিলেন, যারা দেশের সর্বজনমান্য ওলামায়ে কেরাম, যারা বড় বড় প্রতিষ্ঠানের ওন করেন সেটার প্রতিনিধি, তারা নিজেদের মনের মতো বেফাকের ব্যাপারে কিছু করতে পারছেন না, এটা আমি বুঝি। এবং এটার একটি সুন্দর প্রমাণ হলো যে দীর্ঘ 25 বছর বড়রা সবাই চেষ্টা করেন আমাকে সদস্য করতে, কেন পারেন না, কেউ একজন বাধা দেয়, কেউ একজন বাধা দেয়। তো একজন লোক যদি বেফাকের সমস্ত কমিটিকে বাধা দিতে পারে, মহাসচিবের ইচ্ছাকে বাধা দিতে পারে, সহসভাপতি বৃন্দের ইচ্ছাকে বাধা দিতে পারে, পুরা আমেলা সোরাকে এবং সারা দেশের হাজার হাজার আলেমদের আকাঙ্ক্ষা আশা ইচ্ছাকে বাধা দিতে পারে, তাইলে সে কত বড় শক্তিধর। কাজে এটি একটি 10 জনের প্রতিষ্ঠান, সবাই মিলে এটাকে খোলা হয়েছিল, সবার এটা এখন আর নাই, এটা অন্যায়ভাবে কোনো এক ব্যক্তির ইচ্ছায় চলছে। সেই ইচ্ছা যদি স্বচ্ছ পবিত্র এবং উপযোগী এবং ইনসাফওয়ালা এলহামি হয় তাইলেও ঠিক আছে, কোনো রকম মানা যেত, কিন্তু সুরাই নিজামে ব্যক্তিগত ইচ্ছা কোনো সময়ই এককভাবে চলার কথা নয়। আরেকটা হলো যিনি প্রধান ব্যক্তি তিনি আসলে দেন কিনা, যদি তিনি না দেন মধ্যে কেউ সেটা পাস করে তাইলে তো সিদ্ধান্ত হলেও হবে না, হাঁটাও না হয়ে যাবে, দরজার ভিতরে হাঁ পর্দার বাইরে এলে না, এরকম হয়। বেফাকে এরকম ঘটনা 20টা আমি বলতে পারবো এই মুহূর্তে। যাই হোক, এগুলি একদম পাবলিকলি এত বলারও প্রয়োজন নেই, আর কে বললো সেটা প্রশ্ন না, কি বললো সেটা দেখো এবং সেটার বিচার করো, মীমাংসা করো, যিনি প্রশ্ন করছেন তিনি মুসলিম না অমুসলিম এটা প্রশ্ন না, যিনি প্রশ্ন করলেন তিনি কোন দল করে সেটা প্রশ্ন না, তিনি আলিয়ার না কমির সেটা প্রশ্ন না, তিনি কমিউনিস্ট পার্টির নাকি আওয়ামী লীগের নাকি বিএনপি সেটা প্রশ্ন না, কৌমির অভিভাবক, কৌমির গার্জিয়ান বাংলাদেশের মানুষ, তারা তাদের সুবিচার এবং হক পেতে চায়, কৌমি প্রশ্ন কে করলো সেটা প্রশ্ন না, প্রশ্নটা কি সেটা প্রশ্ন। আর সমস্ত কৌমি জগৎ অপেক্ষায় আছে, তারা একটা সুন্দর সুরাহা সমাধান চায়, যদি তারা দেখে যে কৌমির সমস্ত প্রবীণ আলেম ওলামা মুহতামিমিনগণ এবং সহসভাপতি থেকে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সবাই মজলুম অপারগ অসহায়, তারা একটা চক্রের হাতে বন্দি, উপর দিকের কোনো চক্র হোক অথবা কর্মের জাল নেটওয়ার্কের কোনো হোক কি বলে জিম্মি করনেওয়ালা হোক, তাদের থেকে বেফাককে মুক্ত করা, বেফাককে আলেম ওলামা এবং মুত্তাকি পরহেজগার লোকদের নীতি আদর্শের উপর ফিরিয়ে আনা, এবং আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বলা যে বেফাক একটা প্রতিষ্ঠান যেখানে দুর্নীতি নাই, ওলামায়ে কেরামের প্রতিষ্ঠান যেখানে দুর্নীতি নাই, সেই দুর্নীতি নাই এটা সম্ভব, সেটা করার জন্য আশু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বেফাকের বর্তমান যারা কর্ণধার তাদের কাছে আমিও এই মিডিয়ার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও বারবার অনুরোধ করেছি, আজকেও করছি, তারা সুরাহা করুন, যদি সুরাহা না হয়, যদি ঘাপলা থাকে, যদি সবাই এখানে মানে কোণঠাসা থাকেন, তাদের ইচ্ছা এবং তাদের চয়েস সেখানে বাস্তবায়িত না হয়, একের পর এক অন্যায় এবং ভুল ত্রুটি হতেই থাকে, তাইলে বেফাকের ব্যাপারে সারা দেশ ভিন্ন চিন্তা করতে পারে। এবং শুধু তাই নয়,
রেফাক বোর্ড কে প্রাধান্য না দিয়ে ভিন্ন নামে ভিন্ন পর্যায়ে কওমি মাদ্রাসার রেফাকের লোকেরাই আলাদা বোর্ডও করতে পারে, এই এই রেফাককেও সংশোধন করার জন্য সংস্কারের জন্য লোকজন এগিয়ে আসতে পারে এবং সেটা আইনগতভাবে হতে পারে। আরেকটা হলো তরুণ আলেম সমাজ, যারা কেউ কেউ কারো স্বার্থের সঙ্গে যুক্ত অথবা কিছু আছে যারা একজন নেতার পিছনে আছেন, হয়তো এটা 6-7 ভাগে বিভক্ত, কিন্তু এই 6-7 ভাগে বিভক্তের বাইরে আরো 80 ভাগ সাধারণ কবি ছাত্র শিক্ষক বাংলাদেশে আছেন, তারা কি চান, তাদের মনের কি আশা আকাঙ্ক্ষা সেটা বুঝে সেই অনুযায়ী বেফাকের কর্মকর্তারা কর্ণধাররা চলবেন, সেটা আমি আশা করি, দোয়া করি বেফাকের জন্য। আর আমি বাইরে যে কথাগুলি ডিসক্লোজ করেছি সেগুলি হলো সামান্য অংশ মাত্র, হয়তো আমি 5 ভাগ বলেছি আর হয়তো 5 ভাগের পর 95 ভাগ বলা বাকি আছে, সেই 95 ভাগও জাতির সামনে আসতেই হবে এবং সময় আসবে এর প্রতিকারও হবে। এর জন্য যা যা করণীয় দেশের আলেম ওলামা পীর মশাইয়ের জনগণ করবেন, কওমি মাদ্রাসা রক্ষার জন্য, কওমি বোর্ডকে রক্ষার জন্য এই দায়িত্ব সবাই পালন করবেন। আমি মনে করি আমাদের আলোচনা এই পর্যন্ত শেষ হতে পারে, আমার এখানে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, বেশিক্ষণ চলবে না এরকম মনে হচ্ছে, আর সময়ও 11:30, আপনি নিজে কিছু কথা বলে এটাকে শেষ করে আনেন। না হুজুর, আপনার সাথে একটু কথা আছে, তো এই যে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছিলাম, আজকের বিচারক ছিলেন আব্দুল কুদ্দুস সাহেব, অথচ ওনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে, এটা আমি আপনাকে জবাব দিয়েছি যে উনি যে একা এই অনেকগুলি পদ হোল্ড করেন, উনি যে আজকে বিচারক হিসেবে আছেন, এই সব কিছু কিন্তু বাইরে থেকে আমি বা আপনি কন্ট্রোল করি না। আমি আশা করি আজকের মিটিংয়ের সভাপতি ছিলেন নূর হোসেন কাসিমি সাহেব এবং আজকে বেফাকের সমস্ত সহকারী সভাপতি, সহসভাপতি এবং যারা কর্মকর্তা দায়িত্বহীন সবাই ছিলেন, কাজে এই কমিটির প্রতি আমি আশা রাখি, আস্থা রাখি যে যে কোনো কারণে তারা এরকম করেছেন কিন্তু ফলাফল বেরিয়ে আসবে, ফলাফল বের হয়ে আসুক সেই অপেক্ষায় আছে। যদি ফলাফল ভালো না আসে তখন আমিও বলবো যে এই প্রসেস ঠিক ছিল না, কিন্তু এখন এটা নিয়ে বাইরে কথা বলার দরকার নাই। তো হুজুর, সর্বশেষে আমি আপনার কাছে জানতে চাইব, আপনি তো অনেক সুন্দর তাত্ত্বিক আলোচনাই করলেন, অল্প সময়ে 2-3 মিনিটে যদি আমাদেরকে বলতেন এই বেফাক এবং হাইয়া এই বোর্ডের মধ্যে, এই প্রতিষ্ঠানের মধ্যে কেমন লোক আসলে বেফাক এবং হাইয়া সুন্দরভাবে পরিচালিত হবে, কেমন লোক দরকার, এই জিনিসটা যদি একটু বলতেন। আমরা আসলে আসমান থেকে কোনো লোক নাজিল করতে পারবো না, যে যুগে আমরা বসবাস করি এই যুগের মধ্যে যারা দায়িত্বশীল, যাদের আসার সুযোগ আছে তারা আসতে হবে, তারা আছেন এবং তারা পারছেন, আমি আমি তাদেরকে ব্যর্থ বলি না, কিন্তু এখানে সমস্যাগুলি বুঝে এবং সমস্যাগুলি দূর করতে পারে এরকম 1-2টা হ্যান্ড সংযুক্ত হলেই হয়। যেমন ধরেন যে অন্যায় বা দুর্নীতিতে সত্যিকারভাবে হোক অথবা অপবাদে হোক অথবা কালচক্রে হোক অথবা কৌশলে হোক জড়ানো হয়ে গেছে সবাইকে, সবাই একটু ভয় পায় যে এটা যদি বলি তাহলে আমার এটা প্রকাশ পাবে, যদি এটাকে আমি ধরি তাহলে আমার এটা প্রকাশ পাবে, অতএব আমরা ধরবো না, সবাই মিলে জুলে আমরা একে অপরকে রক্ষা করব। এই একে অপরকে রক্ষা করব এটা হলো এক ধরনের রুখসতি মানুষ, যাদের মন শরীর দুর্বল, যাদের আত্মবিশ্বাস আস্থার অভাব, যারা একটু এই সমস্ত জায়গায় দুর্বল তারা, কিন্তু এমন লোক যদি একজনও থাকে যে লোকটা মৃত্যু হয়ে গেলেও হারাম খায় না, জীবন চলে গেলেও সে মিথ্যা বলে না এবং বড় বা ছোট কাউকেই সে ছাড়ে না, সে সংবিধান এবং উসুল এবং ধর্ম এই তিনটার আলোকে ফয়সালা করে, এবং যে লোকটা কারো দায়বদ্ধ না, যে কোনো লোককে পানিশমেন্ট দেওয়ার সাহস তার আছে, যে কোনো লোককে 1 মিনিটে বহিষ্কার করতে পারে, যে কোনো বড় মানুষকে কাজ থেকে দূরে সরিয়ে আলাদা করতে পারে, যে ব্যক্তি অনেক বড় যিনি তাকেও সত্য কথা বলে তার কাছ থেকে রায় আনতে পারে এবং তার রায়ের সঙ্গে দ্বিমত করতে পারে এবং দ্বিমত করাটাকে যুক্তির সাথে পেশ করতে পারে, এবং কোনোরকম মানে সরকার, কোনো প্রশাসন বা কোনো গুন্ডাপান্ডা বা কারো দুর্ব্যবহার বেয়াদবি এইগুলিকে তোয়াক্কাই করে না, যে নিজে নিজের সততা, রক্তে পবিত্রতা, বংশের তাকুয়া, এলেম শিক্ষা জ্ঞান বিদ্যা বুদ্ধি
এবং আল্লাহর সঙ্গে সম্পর্কিত তাআল্লুক মাল্লার বলে বলিয়ান যে কাউকে পরোয়া করে না এরকম একজন লোক থাকলেই সব হয়ে একজন লোক থাকুক সবাই বলুক যে যেভাবে ভালো হয় সেটা করে তাইলে হয়ে যায় আপনার একটা বড় দেশকে একজন লোক পাল্টে দিতে পারে আপনি একটা বেফাক কোনো বিষয় বেফাকে আসমান থেকে লোক আনার দরকার নাই ফেরেশতারাই এটা কমিটি হবে না কিন্তু যে অন্যায় করবে তার বিচার হবে তাকে পানিশমেন্ট করা হবে তাকে বরখাস্ত করা হবে তার জবাবদিহিতা করতে হবে হিসাব চাইতে হবে টাকা পয়সার বিল ভাউচার দেখবে এবং মানুষ ছাত্রদের হক দেখবে এই নিরাপত্তা দেখবে প্রতি কি বলে এটাকে গোপনীয়তা রক্ষা করবে এই ক্লজ এবং ক্লজ এই সব চেক এন্ড ব্যালেন্স সব কিছু করতে পারবে এরকম একজন লোক হলেই ব্যাপার বললাম না আলিফের মতো সোজা হয়ে যাবে যাকে কেনা যায় না যাকে ভয় দেখানো যায় না যাকে অনুরোধ করে কোনো খারাপ কাজ করানো যায় না যে ব্যক্তি তার কোনো চালাক টেন্ডল টাউট বাটপার কারো অনুসারী কারো পক্ষে লেখক ব্লগারকে ভয় পায় না যারা আল্লাহ তাআলাকে ভয় পায় কারো বদনামীকে ভয় পায় না যার কোনো রকমের দুর্বলতা নাই এরকম লোক আসুক ব্যাপাকে সোজা হয়ে যাবে এই যে ব্যাপাকের খোল নলছে সব পাল্টে ফেলতে হবে এই লোকগুলি তো আমাদের কেন পারে বলে তো সমস্ত লোকের কথা আমার কাছে জমা আছে কেন পারি না কোথায় আটকা যাই কোথায় আমরা পারি না কেন পারি না সব আবার জানা আছে এখন যে ইন অ্যান্ড আউট যে জানে হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন যে জানে উসুল এবং নিজাম যে জানে বেফাকের সমস্ত মুরব্বী যুবক তরুণ ছাত্র সবার সাইকোলজি যিনি জানে এরকম লোক কাজ করলেই তো বেফাক ঠিক হবে দুর্নীতি হবে কেমনে একজন কঠোর প্রশাসক দরকার যার সামনে দিয়ে জবাব দিয়ে যাওয়ার অধিকার ক্ষমতাই কারো নাই একটা পাখি উঠতে পারবে না হুকুম ছাড়া বেফাকের ভিতরে তাইলে এরকম রুলার একজন দেন আপনি যদি চান যে এরকম হোক না হোক এরকম হলে আমারই অসুবিধা তো একজন লোক যদি একজন পিতা মাতা একজন গার্জিয়ান যদি নিজে অন্যায় অপরাধ করার জন্য নিজের ছেলেকেই ক্ষমতা দেয় না যে সে তো ভালো সে যদি বসে যায় তাহলে তো আমার ভালো হইতে হবে এই জন্য ছেলেকে তাড়ায় দেয় তাকে দূরে রাখে তাহলে এই ফ্যামিলিকে ভালো করবে কে আমি মনে হয় কথা বলে ফেলেছি আপনি আপনার সমাপ্তি টানেন আমি আমার আলোচনা এই পর্যন্ত শেষ করছি ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যা কিছু বলেছি দায়িত্ব নিয়ে বলেছি যে কোনো কথা যে কেউ আমার সাথে বসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাকে ডাকতে পারেন আমি সব জায়গায় এগুলি বলতে দেখাতে প্রমাণ দিতে পারবো আমার মনে কোনো ভয় নেই আর বেফাকে আমাকে কে নিবে বা নিবে না সেটার অপেক্ষা আমি করি না বেফাকে না থাকলে আল্লাহকে জবাব দেওয়া যাবে না আখেরাতে নাজাত পাওয়া যাবে না এরকম তো না কিন্তু বেফাকের এই সমস্ত দুর্নীতি বা অন্যায় বা বেফাকের অসাংবিধানিক কাজ বেফাকের ভেতরে দলাদলি বেফাকের ভিতরে হিংসা বিদ্বেষ বেফাকের মধ্যে বসে ডুপ্লিকেট কাজ করা বেফাকে বসে হারাম ব্যবসা কাগজ ব্যবসা প্রিন্টিং ব্যবসা বইয়ের ব্যবসা ক্রয়ে দুর্নীতি নাম্বার দিয়ে দুর্নীতি ফার্স্টকে সেকেন্ড থার্ড বানানো এই সমস্ত কাজের অংশীদার হব না আমার সামনে হতে দেব না যদি ভালো না লাগে বেফাক আমাকে না নেক 40 বছর তো নেয় নাই 25 বছর যাবৎ তো চেষ্টা চলছে তবু তো নেয় নাই কারা কারা নেওয়ার অর্ডার করেছিলেন কারা চেষ্টা করেছেন কোথায় বাধাগ্রস্ত হয়েছেন কারা ফরম পূরণ করেছেন কারা আমাকে পছন্দ করেছেন নেওয়ার সেগুলি সন তারিখ সহ আমি বলবো 3-4 জন মারাও গেছেন 7-8 জন জীবিত আছেন তাদের সব কথা সহ বের হবে এখন তো আমি কিছু বলি বাইরে আওয়াজ হচ্ছে আমি তো চাই না যে এটা প্রপাগান্ডা হোক আমি চাই সমাধান হোক সমাধান যদি না হয় তাহলে আমিও বলবো কে জিজ্ঞেস করলো কার পেজে বললাম এটার দরকার নেই অমুসলিমে আমাকে জিজ্ঞেস করো সাংবাদিক জিজ্ঞেস করলে আমি বলবো না জি জাযাকুমুল্লাহ আজকে আমি এই পর্যন্তই আলোচনা শেষ করছি আমি দোয়া করি বেফাকুল মাদারিস মুরব্বীরা যে চোখের পানি নিয়ে কষ্ট কান্না নিয়ে নিজেদের রক্ত পানি করে আমার শায়খ আতহার আলী রহমতুল্লাহ আলাইহি আমার দাদা মৌলানা আহমদ আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা তিনি 40টা বছর বেফাকে প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা পরামর্শদাতা মহাসচিব 3 বারের এরপরে আবার এক সময় বঞ্চিত মহাসচিব এরপরে মৃত্যু পর্যন্ত বেফাকের সহসভাপতি ছিলেন যার সম্পর্কে
একটা ধুলিকণাও বেফাকের কেন বাংলাদেশের সমস্ত আলেম চেষ্টা করুক দশ বছরে আমার বাবার নামে একটা ধুলিকণা বের করে নিয়ে আসুক, আমি সেই পিতার সন্তান, আমার সম্বন্ধে আনুক, আমিও তো তাদের সামনে এখন 50 বছর যাবৎ আছি, আমার সম্বন্ধে কিছু আনুক। আল্লাহ ছাড়া আমরা কারো সামনে ভয়ের কিছু নাই। বেফাকে আমাকে নিয়ে দেখুক, বেফাক 6 মাসে ঠিক না হলে আমি পদত্যাগ করে চলে যাব, এই লোকগুলি ভালো হয়ে চলবে, আর আমি কোনো পদ চাই না, আমি ঢুকতে চাই না, বেফাকে গেলে আমার কিছুই লাভ হবে না, আমি বেফাকের গাড়ি ব্যবহার করব না, বেফাকের বেতন নেব না, বেফাক থেকে আমি নাস্তা করব না, বেফাক থেকে আমি ট্যুর করব না, আমি বেফাকের টাকায় হেলিকপ্টারে উঠব না, বেফাকে গেলে আমি আমার সময় দিব, বেফাকে আমার খরচটা আমি দিব, পারলে বেফাকে আমি কিছু আলাদা টাকা দিব, যেভাবে আমার দাদা এবং বাবা আমার নানা যেভাবে জীবন ভরা ইসলামের খেদমত করে গেছেন সেভাবে করব। আর যদি বলেন যে না এটা না, আপনি এইভাবে করেন সেইভাবে করেন, যেভাবে আমাকে বলে সেভাবে আমি করব। আর আমি কিছু না হলে কিছু করে ফেলবো, উল্টে ফেলবো, বিপ্লব করে ফেলবো, বা এগুলি আমি বলি না, আমি নিজে কথাও বলি না, কারণ আমি যত ব্যথা নিয়ে আছি, আমার বাবা যেমন ব্যথা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, সেই ব্যথা লালন করাটাই আমার জন্য ভালো। আমি বলি না, কিন্তু আমার হয়ে আল্লাহর ফেরেশতারা বলেন, আমার হয়ে বাংলার বহু মানুষ বলে, অনেক মানুষ যারা কষ্ট পেয়েছে তারা মুখ খুলছে, অনেকেই লেখা পড়া চর্চা শুরু করেছে, কথা উঠেছে, কথা যখন উঠেছে কথা আগে বাড়বে, কথার ফলাফল বের হবে, সময়ই বলবে আমরা কি করব। কিন্তু আমি কোনো এইটার ব্যাপারে আমার পাওয়ার জন্য কিছুই করব না, কিন্তু বেফাককে দুর্নীতিমুক্ত, কৌমি অঙ্গনকে বদনাম মুক্ত, এবং আমাদের আগামী প্রজন্মকে দিনের উপর, আমল আখলাকের উপর এবং দেওবন্দের আকাবিরদের রাস্তার উপর রাখার জন্য আমার যা করতে হয় তাই করব। আমি অসুস্থ, অনেক কথা বলে ফেলেছি, এখন বিদায়, আপনি বিদায় নেবেন। আমি সবাই দর্শকদের সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে সঞ্চালককে আবার ধন্যবাদ দিয়ে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি আর আমি একসাথে বিদায় হব। প্রিয় দর্শকবৃন্দ, আমার আর কোনো কথা নাই, হুজুরের মূল্যবান কথাবার্তা শুনলাম। তো আল্লাহ পাক হুজুর যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তৌফিক দিক, এবং হুজুরের কাছ থেকে যেগুলো শিক্ষণীয় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমার এই লাইভে ছিলেন, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ করব, আজকে সবাই আজকের থেকে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল জগতে যতগুলো সাইট আছে আপনারা সবাই আজকের থেকে পোস্ট করেন, দাবি জানান, আমরা মুহতারাম আল্লামা উবাইদুর রহমান খান নদভী হুজুরকে আমরা বেফাকের মধ্যে চাই। কারণ ওনাদের মতো দক্ষ অভিজ্ঞ লোক যদি বেফাকের মধ্যে আসে, অবশ্যই বেফাক কলঙ্ক মুক্ত হবে, হাইয়া কলঙ্ক মুক্ত হবে, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। তো হুজুরের জবান থেকেই যেহেতু আপনারা শুনেছেন, হুজুরের পিতা মুহতারাম মরহুম আল্লামা আতাউর রহমান খান সাহেব, যিনি বেফাকের সফল মহাসচিব ছিলেন এবং বেফাকের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, এবং বেফাক থেকে এক টাকা সায়ের বিল নেন নাই, কোনো বেতন নেন নাই, পকেটের খরচে আসছেন গিয়েছেন। তো আমরা মরহুম আল্লামা আতাউর রহমান খান সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লামা উবাইদুর রহমান খান নদভী, আমরা হুজুরকে বেফাকের মধ্যে দেখতে চাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আজকে যারা আমার সাথে লাইভে আছেন, আশা করি আপনারা আমার সাথে একাত্মতা পোষণ করবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে জানান, উবাইদুর রহমান খান নদভী হুজুরকে আপনারা বেফাকে চান কিনা। যদি আপনারা চান, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ যতগুলো সোশ্যাল সাইট আছে আপনারা আজকের থেকেই পোস্ট করা শুরু করেন, আপনারা প্রতিবাদ শুরু করেন। কেন উবাইদুর রহমান খান নদভী হুজুর, যিনি বেতন চান না, যিনি কোনো বিল চান না, যিনি হেলিকপ্টারে চড়তে চান না, যিনি বাসের ভাড়াও নেবেন না, উনার মতো ত্যাগী একজন মানুষকে, যিনি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, বেফাককে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত, উনাকে কেন সুযোগ দেওয়া হবে না, কারা নিতে চায় না, কেন নিতে চায় না, আমরা জানতে চাই। আজকের থেকে একটাই কথা, একটাই দাবি, ভালো মানুষদেরকে বেফাকের মধ্যে সুযোগ দিতে হবে, এবং দুর্নীতিবাজ রতি মহারতি যারা আছে, তারা যত বড় রতি মহারতি হোক না কেন, দুর্নীতির সাথে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, আমরা ওনাদেরকে সম্মানের সাথে অতি তাড়াতাড়ি বেফাক থেকে ওনাদেরকে সরে গেছে আমরা এইটাই দেখতে চাই। এবং ভালো মানুষগুলা যারা আছেন, আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ, আরো যত ভালো মানের
উলামায়ে কেরামগণ আছেন, ভালো মানুষগুলো আছেন, এবং উবাইদুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ, আমরা ওনাদেরকে বেফাকের মধ্যে দেখতে চাই। আপনারা আজকে থেকেই দাবি জানান, ফেসবুকের মধ্যে ইউটিউবে ভিডিও বার্তা দেন এবং পোস্ট করেন, লেখালেখি করেন, এইটাই আপনাদের কাছে আমার দাবি। আর কিছু বলবো না প্রিয় দর্শক বৃন্দ, ঘন্টার পর ঘন্টা আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের অনেক কাজকর্ম ফেলে রেখে মহতারাম আল্লামা উবাইদুর রহমান খান নদভী হুজুরের মূল্যবান বক্তব্য শুনবার জন্য আপনাদের জরুরি কাজকে উপেক্ষা করে ত্যাগ করে আপনারা আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় ছিলেন। আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশে এই জীবনে রং ধনুটা, মুছে যাবে একদিন জেনে না, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায় রে নিজের জীবনটা সঁপে দাও।